তো আজকে আমাদের মানে হোয়াটসঅ্যাপের মেইন এজেন্ডাটা হচ্ছে গুগল ফর্ম। তো গুগল ফর্ম কি সেটা আমরা বলতে গেলে সবাই জানি। যেমন আমরা রিসেন্টলি এই যে লকডাউন ছিল আমাদের, সেই লকডাউনে কিন্তু আমরা বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করেছি এবং সেই ইভেন্টে কিন্তু আমরা অনেকগুলো ফর্ম ফিল আপ করেছি আমাদের রেজিস্ট্রেশনের জন্য। তো সেরকম ফর্ম গুলা কিভাবে বানাতে হয় এবং সেই ফর্মের মাধ্যমে কিভাবে একটা এক্সাম কুইজ এক্সাম নেওয়া যায় সেটাই আর কি আমি শিখে আসছি। তো এই হোয়াটসঅ্যাপ এবং ফর্ম মানে ফর্ম ইউজ করতে হলে আমাদের সবাইকে একটা ব্রাউজার লাগবে, সেটা হচ্ছে গুগল ব্রাউজার। তো আমি এখানে আমার ব্রাউজার গুগল ক্রোম ইউজ করছি। তো এখান থেকে আমরা কি আমার আমাদের ফর্মের কাজটা শুরু করব। তো ফার্স্ট অফ অল আমরা আমার এই যে কর্নারে 9 আইকন দেখা যাচ্ছে, ঠিক আছে সবাই রেসপন্স করবেন, ঠিক আছে? তাহলে মনে করেন বুঝতে পারবো যে সবাই আছে। হ্যালো, কথাটা একটু ভয়েস স্পষ্ট। জি, মানে কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? তুই কন্টিনিউ কর। আচ্ছা, তো আমাদের আমার এই কর্নারে যে 9 আইকন আছে এখানে আমি ক্লিক করে দিলে তারপর আইকন নিচে যদি যাই তাহলে আমার এখানে একটা অপশন আছে ফর্মস, এখান থেকে মিলে আমরা আমাদের কাজ শুরু করি। তো এখানে আসার পর আমার কাছে অনেকগুলো অপশন আছে, যেমন কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর আর্টস এসবিটি, এগুলো বলতে গেলে একটা রেডিমেড ফর্ম। তো আমরা নিজেদের ফর্ম বানানোর জন্য একদম ডিরেক্ট একটা ব্ল্যাঙ্ক ফর্ম ওপেন করবো, যেটা আর কি আমরা নিজেদের মতো গুছাবো, নিজের মতো বানাবো। ওপেন করার পর আমার কাছে এরকম একটা ফোল্ডার আসবে যেখানে আমার আনটাইটেল ফর্ম এবং অনেক আরো বেড়ে গেছে, কোথায় কি হয় সবই আমি আজকে দেখাবো। তো ফার্স্ট অফ অল যে একটা ফর্ম এ কিন্তু একটা টাইটেল, ঠিক আছে? টাইটেলটা কি, যেমন আমি একটা ইভেন্টের নাম যদি বলি, যেমন একটা ফুটবল কুইজ, তো সেই ফুটবল কুইজের একটা ফর্মের নাম থাকবে অবশ্যই, যে রেজিস্ট্রেশন ফর্ম একটা নাম থাকে, যেমন রেজিস্ট্রেশন ফর ফুটবল কুইজ। ওই যে টাইটেলটা সেটা আমরা যে এখানে দেখতে পাই, যেমন আমি এখানে যদি ক্লিক করে লিখি, যদি আমি রেজিস্ট্রেশন ফর কুইজ লিখলাম দেখার পর এখানে ক্লিক করে তাহলে আমার যে ফর্মে একটা টাইটেল চলে আসছে। টাইটেলের পর নিচে একটা দেখা যাচ্ছে ফর্ম ডিসক্রিপশন, অর্থাৎ এই ফর্মটাতে কি কি কন্টেন্ট করছে সেটা একটা শর্ট ডিসক্রিপশন এখানে লেখা যায়। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, যেমন আমি যদি চাই সেটা লিখতে পারি নাও লিখতে পারি, এটা আমাদের নিজেদের উপর নির্ভর করে। কারণ আপনি যদি একটা বড় রকমের ইভেন্ট অর্গানাইজ করছেন তাহলে সেক্ষেত্রে আপনার এখানে কিছু হলো সুন্দর একটা এক দুই লাইনের ডিসক্রিপশন দেওয়া উচিত। তো আমি আপাতত কোনো ডিসক্রিপশন দিচ্ছি না, আমি ডিরেক্টলি চলে যাই। তারপরে এরপরে যেটা আছে সেটা হচ্ছে একটা ফর্মের আপনার সৌন্দর্য একটা ব্যাপার আছে, যেমন ফর্মের কালার, ফর্মের থিম এরকম দেখা যায়। তো ওই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, এখানে আমাদের কাস্টমাইজ থিম একটা অপশন আছে, এখানে যদি আমি যাই তাহলে আমি আমার এই ফর্মটা একটা কালার দিতে পারবো। যেমন আপাতত আমার হোয়াইট অ্যান্ড পার্পল আছে, এটাকে আমি চাইলে ব্লু দিতে পারি, ব্যাকগ্রাউন্ড আমি চাইলে এখানে আছে আমি নিজের মতো দিতে পারি, এটা বলতে গেলে নিজের মতো একটা স্টাইল, ঠিক আছে? তারপরে এই যে ফর্ম স্টাইল একটা অপশন আছে, এখানে আমি যেটার মতো আমার নর্মাল একটা দিলাম। তো এটা বলতে গেলে সৌন্দর্যের ব্যাপারটা যা এবং আপনার প্রেজেন্টেশন, এটা বলতে গেলে আপনার নিজের উপর ডিপেন্ড করে যে আপনি ফর্মটা কিভাবে সাজাচ্ছেন, এটা বলতে গেলে খুব একটা ব্যারাই করে না। বাট তাও আমি দেখি এবার আমার চলে যায় একটা রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে বানানো হয়। তো ফার্স্ট অফ অল একটা রেজিস্ট্রেশন ফর্মে কিন্তু আমরা একজনের নাম চাই, যে যে কি রেজিস্ট্রেশন করছে তার নাম দেখ, সেটার জন্য একটা অপশন থাকে নেই। এবং এর নেম আমার যে নামটা নেই সেটা কিন্তু একটা লাইনে থাকে, তো কিন্তু ওই সেই এক লাইনে যদি লিখতে পারে তাহলে আমাদের দেখেন পাশে একটা অপশন আছে মাল্টিপল চয়েস, এখান থেকে আমরা অনেক রকমের কি একটা অপশন রাখতে পারি। যেমন সেই নামটা মানে আমার যে কোয়েশ্চেন আছে নেম, এটা আমরা এক লাইনের রাখবো নাকি একটা প্যারাগ্রাফের মতো রাখবো নাকি মাল্টিপল চয়েস এরকম। এখন একটা নাম কিন্তু মাল্টিপল চয়েস বা প্যারাগ্রাফ লাগে না, লাইন কিন্তু একটা নেম, মানুষের নাম কিন্তু একটা লাইনে লেখা যায়, যার জন্য আমরা এখানে শর্ট অ্যান্সার আছে। শর্ট অ্যান্সার সিলেক্ট করা মানে কি, জাস্ট একটা লাইন থাকবে, ওই একটা লাইনে আমরা আর কি আমাদের নামটা লিখতে পারবো। তারপর এই যে কোনো একটা অপশন রিকোয়ার্ড, রিকোয়ার্ড যদি দিই তাহলে
এই কোশ্চেনটা অ্যান্সার আমার দিতেই হবে, যদি আপনি এটা ফিল আপ না করেন তাহলে আপনি সেই ফর্মটা সাবমিট করতে পারবেন না। আর এখন যদি আমি একটা ডেমো দেখাই, যেমন এই যে দেখেন এখানে নেমে পাশে কিন্তু লাল একটা অপশন চলে আসছে, লালটা দেখানোর মানে কি যে আপনি যদি এখানে নামটা না লেখেন তাহলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। এই যে দেখেন এখানে আমি নাম লিখে না আমার কিন্তু চলে আসছে যে দিস ইজ এ রিকোয়ার্ড কোয়েশ্চেন। তো এরপরে একটা অপশন যাই রেজিস্ট্রেশন ফর্মের জন্য, আমাদের কিন্তু অনেকে ইমেল অ্যাড্রেস দরকার হয়, ইমেল অ্যাড্রেস একটা নিচ্ছে আমি এই যে এখন ইমেল অ্যাড্রেস কিন্তু আমার দরকার হয়, আর ইমেল অ্যাড্রেসটাও কিন্তু আমাদের এক লাইনেই নর্মালি হয়ে যায়। আর এখানে কিন্তু আমি যেহেতু ফার্স্টে যেহেতু আমি শর্ট অ্যান্সার মানে নেমে শর্ট অ্যান্সার সিলেক্ট করেছি, যার কারণে আমার গুগল অটোমেটিক্যালি বুঝতে পেরেছে যে ইমেল অ্যাড্রেসের জন্য একটা লাইনই যথেষ্ট, এই কারণে গুগল অটোমেটিক্যালি আমার শর্ট অ্যান্সারটা সিলেক্ট করে দিয়েছে, না আমার আদৌ করে করতে হয়নি। এখন এটাও যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কারণে আমরা ওটা রিকোয়ার্ড রেখে নিই। মানে ইনস্টিটিউশন কিন্তু আমাদের জন্য খুবই দরকারি, সেটাও আমরা রিকোয়ার্ড রাখছি। আর এটাও কিন্তু এক লাইনে লেখা যায়, এটা গুগল অটোমেটিক্যালি মানে বুঝে ফেলেছে। এরপর আমরা আসে একটা ট্রিকি জিনিস, সেটা হচ্ছে গ্রেড। গ্রেডটা কি কে কোন ক্লাসে করে, যেমন স্কুল লেভেলে যদি হয়ে থাকে তাহলে সে ক্লাস 1 থেকে 10, কলেজ লেভেলে হয়ে থাকে 11 12। এর জন্য আমাদের অপশন আছে মাল্টিপল চয়েস, মাল্টিপল চয়েস রাখা যায়, ড্রপ ডাউন রাখা যায়। এখন কোনটা কি হয় সেটা আমরা দেখি। মাল্টিপল চয়েস যদি আমরা রাখি তাহলে এখানে আমার এক সিরিয়ালে যেমন স্কুল লেভেলে 1 থেকে 10 10টা অপশন রাখতে হবে, তারপর কলেজ 11 12 এভাবে 12টা অপশন রাখতে হবে। ঠিক আছে, এখন এতগুলো অপশন রাখা তো বলতে গেলে খুবই নিজি নিজি টাইপ হয়ে যায়, আর অনেকে খুব একটা সেটাকে অপছন্দ করবে, যার জন্য আমরা এই ক্ষেত্রে গ্রেড এর ক্ষেত্রে নর্মালি সবাই ড্রপ ডাউন অপশনটা ইউজ করে। ড্রপ ডাউন অপশনটা কিভাবে ইউজ করে, যেমন এখানে আমি যদি 1 থেকে 5 দিই, 1 2 3 4 আপাতত পাঁচটা দিলাম আমি, তো এই পাঁচটা দেওয়ার পর একটা ড্রপ ডাউন। এখন এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা যদি আমি একটা প্রিভিউ দিই, এই ড্রপ ডাউনটা দেওয়ার পরে জিনিসটা দেখাবে কি যে আমি যে আগে তোলে রিকোয়ার্ড দিয়েছি সেগুলো করতে চাই যাচ্ছে, এই যে গ্রেড এই জিনিসটা। এরপরে আমি কিন্তু এখানে যদি চুজ অপশন ইউজ করি তাহলে আমি ক্লাস 1 যদি পড়ি 1 দিব, ক্লাস 2 তে যদি পড়ি 2 দিব, এভাবে আর কি দেখ করতে পারবো। এখন আমি যদি মাল্টিপল চয়েস যদি দিতাম এখানে, যেমন সাপোজ এখানে মাল্টিপল চয়েসটাই দিই, এখানে কিন্তু পাঁচটা অপশন দেখা যাচ্ছে এখানে। এরপরে যদি আমরা আবার একটু প্রিভিউ করি তাহলে দেখেন এখানে কিন্তু 1 2 3 5, এখন যদি আমি আমার ক্লাস কিন্তু অনেকগুলো, তাহলে আমি কিন্তু 1 থেকে 10 দিতে হবে, তবে এক জায়গায় যদি এরকম 10টা থাকে তাহলে এই জিনিসটা খুবই ইজি ইজি লাগে। আর এই মাল্টিপল চয়েস জিনিসটা আমরা নর্মালি কুইজের ক্ষেত্রে ইউজ করি, কোয়েশ্চেনের জন্য একটা অপশন, একটা কোয়েশ্চেনের জন্য একটা অপশন। তো মোটামুটি একটা রেজিস্ট্রেশন ফর্মে আমরা এই মাল্টিপল চয়েসটা খুব কম ইউজ করি, কারণ আমি আপাতত যেহেতু প্রেজেন্টেশন ফর্ম বানাচ্ছি আর সৌন্দর্যের জন্য আমি অবশ্যই এখানে এই ড্রপ ডাউনটা ইউজ করছি। তারপর নেক্সট অপশন যদি আসে আমরা আচ্ছা এই অপশন নিতে গিয়ে এখানে মাঝে তার একটা অপশন ছিল চেক বক্স। ঠিক আছে, এখানে চেক বক্স জিনিসটা কি, চেক বক্স আর মাল্টিপল চয়েস বলতে গেলে প্রায় সেম। যেমন গ্রেড বক্স, যেমন আমি যদি গ্রেডে এই যে এখন দেখা যাচ্ছে আমি কিন্তু দুইটা চুজ করতে পারছি 1 2 3 4। তো এখন অনেক সময় দেখা যায় যে আমরা একটা ইভেন্টে সাপোজ কুইজ দিলাম, একটা ফুটবল কুইজ, একটা ক্রিকেট কুইজ, একটা জেনারেল নলেজ কুইজ, বা একটা মানুষ তো একটাতে না দুইটাতেও তো পার্টিসিপেট করতে পারে, তো তখন আর কি আমরা চেক বক্স ইউজ করি। সামনে আমি একটা দেখাচ্ছি ডেমো হিসেবে, আচ্ছা এবার আমি যে সেগমেন্ট সেগমেন্টে কি যে আমার এই কুইজটাতে কত রকমের সেগমেন্ট আছে, কত রকমের কুইজ আছে, যেমন আমি দিলাম ক্রিকেট কুইজ, এরপর দিলাম ফুটবল কুইজ,
ছিলাম জেনারেল নলেজ সেক্ষেত্রে আমরা যদি মাল্টিপল চয়েসটা দিই, মাল্টিপল চয়েস দিয়ে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমি এক সময় একটাতে ক্লিক করতে পারবো, আমি কিন্তু একসাথে ফুটবল আর কুইজে পার্টিসিপেট করতে পারছি না, কারণ আমার একসাথে ফুটবল ক্রিকেট তিনটাতেই পার্টিসিপেট করতে পারবে, একটাতে দেখেন আমি তিনটাই এখন সিলেক্ট করতে পারছি। ঠিক আছে, ফর্মে কিন্তু আমার অনেক সময় অনেক ছবি চাই, যে আপনার ছবিটা একটা ছবি আপনার ফর্মে আপলোড করেন, সেক্ষেত্রে আমরা এখানে এই যে ফাইল আপলোড অপশনটা এখানে কি এখানে চেক করে দিব, এখানে ফাইল আপলোড সিলেক্ট করার পর এই যে ছবিটার জন্য আমরা এখানে কি ফাইল আপলোডটা ইউজ করবো, এখন এটার নর্মাল সাইজ নর্মালি সাইজটা আমরা 1 MB রাখি। ঠিক আছে, এখন ওই 1 MB এই যে একটা 1 MB ব্যাপারটা এটা কিন্তু অনেকে নাই বুঝে, এটা হচ্ছে যে অনেক সময় কিন্তু আমরা যখন একটা ছবি আপলোড করি গুগল ফর্মে বা রেজিস্ট্রেশন ফর্মে, তখন দেখা যায় যে অনেক একটা আপলোড হচ্ছে না, সেটা কেন হচ্ছে না, এই যে ম্যাক্সিমাম ফাইল সাইজ, মানে ফাইল সাইজটাকে সবাই নর্মালি 1 MB রাখে, 1 MB রাখার জন্য আপনার ছবিটা এটি সেখানে আপলোড হয় না, কারণ আমাদের যে ছবিগুলো থাকে এগুলো নর্মালি 3.2 MB 2.8 MB মতো থাকে, যার জন্য আর কি এখানে আপলোড হয় না, যেহেতু গুগল ড্রাইভে অনেক সময় মনে করেন অনেক ফাইল থাকে, তো যার কারণে এই ছবিগুলো অনেক সময় রাখা পসিবল হয়ে ওঠে না, এই কারণে আমরা আর কি ছবিটার সাইজ ছোট আর কি 1 MB রাখি। আরেকটা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস, ছবি 1 আছে, 5 আছে, 10 আছে, অর্থাৎ আপনি ছবি কয়টা নিচ্ছেন, 1 দেওয়া মানে একটা ছবি আপনি নিচ্ছেন এখান থেকে, আর 5 দেওয়া মানে 5টা ছবি নিচ্ছেন, অর্থাৎ যে রেজিস্ট্রেশন করবে সে যদি 5 দেওয়া থাকে এখানে 5 সিলেক্ট করে রাখেন আপনি, তাহলে যে মানুষ রেজিস্ট্রেশন করবে সে 5টা ছবি আপলোড করতে পারবে, আর যদি 1 দিয়ে রাখেন তাহলে সে একটা ছবি আপলোড করতে পারবে, আর এই ছবিটা যাবে আপনার ডিরেক্টলি আপনার গুগল ড্রাইভে একটা আলাদা ফোল্ডার অটোমেটিক্যালি বানিয়ে সেভ করা শুরু করে দেবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে এটা আমি রিকোয়ার্ড দিয়ে দিলাম। এরপর আসি প্রেজেন্ট অ্যাড্রেস, একটা মানুষের কি অ্যাড্রেস তো আমাদের মাঝে মাঝে লাগে, মানে অ্যাড্রেসটা কেন লাগে মনে করেন আমাদের কাছে ক্রেস্ট আছে, সার্টিফিকেট আছে, যেটা আমরা কোনো রকম আর কি তার কাছে দিতে পারছি না হ্যান্ড টু হ্যান্ড, যার কারণে পরে আমরা এই প্রেজেন্ট অ্যাড্রেস নিয়ে কি কুরিয়ারে পরে পাঠাই, আর এই জন্য আমরা আর কি রেজিস্ট্রেশন ফর্মে প্রেজেন্ট অ্যাড্রেসটা নিয়ে নেব। মানে প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু একটা মানুষ অনেক বড় অবভিয়াসলি অনেক বড় একটা বিষয়, যার জন্য এটা আমরা শর্ট এক লাইনে লিখতে পারবো না, এটা এই জন্য এখানে প্যারাগ্রাফ অপশনটা সিলেক্ট করতে হবে। এখানে প্যারাগ্রাফ অপশনটা আমরা সিলেক্ট করবো করতে গেলে আমার এখন এটা কিন্তু আমি সিলেক্ট করি নাই, আমার গুগল অটোমেটিক সিলেক্ট করে দিয়েছে, কারণ গুগল অলরেডি একটা আইডিয়া হয়ে গেছে যে আমি ফর্মটা কিভাবে কোন জিনিসটা কিভাবে নিচ্ছি, সেটা বলতে গুগল অটোমেটিকলি করে নেবে, যদি আপনি ফার্স্ট অপশনটা ঠিকঠাক
প্লে করতে পারেন, বাকিগুলো অটোমেটিকলি গুগল এভাবে সেভ করে নিবে। তো এরপর আসি ফেসবুক আইডি। আমরা কিন্তু অনেক সময় ফেসবুক আইডি চাই রেজিস্ট্রেশন করানো, সেই ফেসবুক রেজিস্ট্রেশন করানো সেই ফেসবুক আইডি। মানে ফেসবুক আইডি যেটা সেটা কিন্তু আমরা কি আপনার জাস্ট নাম নেই না, যেমন আমার নাম অমর আল সাদি, আমার ফেসবুক আইডি আছে অমর আল সাদি। মানে অমর আল সাদি লিখতে কিন্তু আপনি দিয়ে কিছু আমার আইডি পাবেন না, আরো অনেক আইডি পাবেন। আপনার একদম এক্সাক্ট আপনার আইডি যাতে পাই সেটার জন্য আমরা ইউআরএল একটা আপনার আইডি লিঙ্কটা চাই, ঠিক আছে? সেই লিঙ্কটা যাতে সেই লিঙ্কটা কিভাবে আর কি মানে আর কি দিতে পারে সেটা যদি আমার, সেটার জন্য আমরা এই যে রিকোয়ার্ড যে আছে রিকোয়ার্ডের পাশে তিনটে অপশন এখানে আছে, আসার পর রেসপন্স ভ্যালিডেশন, রেসপন্স ভ্যালিডেশন আসার পর এরকম একটা অপশন আছে, এখানে নাম্বার একটা অপশন আছে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই নাম্বারে যদি নিচে যাই তাহলে টেক্সট একটা অপশন পাবেন। টেক্সট আসার পর এখানে কন্টেন্টস, টেক্সট আসার পর এখানে আপনার কন্টেন্টস লেখা উঠবে। কন্টেন্টস লেখার পর আপনি এখানে ইউআরএল যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার এফবিআই আইডি যখন তাহলে আপনি আপনার এফবিআই আইডি ওই যে একটা লিঙ্ক আছে অবভিয়াসলি কারণ এরপরে যেগুলো আছে সেগুলো বলতে গেলে কোশ্চেনের মনে করেন এখন আমার কাজ কিন্তু বলতে গেলে প্রায় শেষ, তো যার কারণে দেখা যাচ্ছে যে একটা এক্সট্রা আর কি ফাইল বের হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু আমি লিখি নাই, মানে এটা যদি আমি রিফ্রেশ মেরে দেখাই দেখেন যে লাস্টে কিন্তু আমার একটা অপশন চলে আসছে, আমি তো এখানে কিছু লিখি নেই। মানে এটা কিন্তু এই জিনিসটা আমি বাদ দিব কিভাবে, জিনিসটা বাদ দেওয়ার জন্য আমি এই যে ডিলিট অপশন আছে অটোমেটিক এখানে ক্লিক করে অটোমেটিকলি আমার ডিলিট হবে। মানে রেজিস্ট্রেশন করা আমরা আরেকটা কাজ মাঝে মাঝে দেখি সেটা হচ্ছে কোয়েরিজ। এই কোয়েরি কোয়েরিজ মানে কি এখানে মানে কারো কোনো কোশ্চেন বা থাকে তাহলে সে কিছু লিখতে হবে, এবং এটা কিন্তু আমরা এক লাইনে নিতে পারবো না, একটা লাইনে যদি শর্ট অ্যান্সার লিখে মানে রেখে দিই তখন সে অনেকে অ্যান্সার আমরা নাও নিতে পারি, অনেকে অ্যান্সার আমরা নাও পেতে পারি, তখন এটা এটাও প্যারাগ্রাফেই আমরা রাখবো। আর এটা কিন্তু আগে থেকে প্যারাগ্রাফ দিয়েছিল, কারণ আমার গুগল অটোমেটিক্যালি বুঝতে পেরেছে যে এটা শর্ট অ্যান্সারে রাখা যাবে না, এটা প্যারাগ্রাফ রাখবে। এটা এটা বলতে গেলে রিকোয়ার্ড রাখলেও চলে না রাখলেও চলে, খুব একটা ইম্পর্টেন্ট না। মোটামুটি যেগুলো রিকোয়ার্ড সেগুলো আমি এখন ভিউ করবো, এখানে দেখেন কিন্তু আমার একটা চলে আসছে এই যে ড্রাফট এই জিনিসটা কখন আসছে না, আমি যখন এই যে আমি যে ফর্মটা বানাচ্ছি সেটা কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্ম, এটা কিন্তু কোনো কুইজ না। আমি যদি কুইজ দিই তাহলে দেখেন কি হবে, এখানে পয়েন্টস দেখাবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের জন্য পয়েন্টস দেখাবে। এখন আমার এখন আমার ফর্মটা কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্ম, তো অবভিয়াসলি সেটা কিন্তু আমি কুইজ এখন রাখতে পারবো না, এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। ফর ম্যানেজ রেসপন্স, ম্যানেজ রেসপন্স মানে কি এই যে কালেক্ট ইমেল অ্যাড্রেস একটা আলাদা অপশনই আছে, যেমন আমি আমার ফর্মে কিন্তু এখানে আলাদা একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি, একটা অপশন নিজেই রেখেছি। কারণ আমি যদি সেটিংসে এই জিনিসটা ওপেন করি, যেমন তাহলে যদি ওপেন করে দিই তাহলে আমার অটোমেটিক্যালি আরেকটা ইমেইল এর অপশন এখানে চলে আসবে। যদি শুরুতে তখন একটা ইমেইল অপশন চলে আসবে, এটা আপনার ইচ্ছে যে আপনি রাখবেন নাকি রাখবেন। যেমন আমি যেহেতু নিচের থেকে রেখেছি ফার্স্ট নেম দেন
মানে আমার ফর্ম যেহেতু আমি বানিয়েছি এটার একটা শিডিউল আছে, আমার ফার্স্টের নাম থাকবে, দেন ইমেল আইডি, সেটা যদি চিন্তা করি তাহলে আর কি আমি এটা অফ করে দিব, মানে অফ করে দিয়েছি আর কি, কারণ আমি আমার যে ফর্ম সেটার সিকোয়েন্স আছে ফার্স্ট নেম থাকবে পরে ইমেল অ্যাড্রেস, কারণ আপনি যদি আগে ইমেল অ্যাড্রেস দিতে চান সেটা আপনি শুরুতে ইমেল তারপর অ্যাড্রেস করতে পারেন, অথবা এখান থেকে ডিরেক্টলি কারেক্ট ইমেল সার্ভ ডাইরেক্ট করলে আপনার একটা অপশন অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। যেমন আমি আমার একটা ইমেল আইডি আছে, এখন আমি যদি ওই ইমেল দিয়ে এই ফর্মটা রেজিস্ট্রেশন করি, এই যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করি তাহলে আমার অ্যাকাউন্ট, তাহলে আমি একটা রেজিস্ট্রেশন করার পর যখন সাবমিট করে দিব তখন এই আমার যে ইমেলটা ছিল ওই ইমেল দিয়ে আমি সেকেন্ড টাইম আর এখানে এই ফর্মটা রেজিস্ট্রেশন করতে পারবো না যদি কিনা আমার রেসপন্স এখান থেকে ডিলিট না করা হয়। যেমন আমি এখানে দিই একটা ফর্ম করি আপনাদের সামনে, দেখেন আমি যে আমি কিন্তু আমার ফেসবুক আইডি একটা ভ্যালিড ইউআরএল আইডি দিই নাই, যার কারণে এখন আমি সাবমিট করতে পারবো না, ঠিক আছে? এই কারণে আমাদের একটা ইউআরএল আইডি লাগবে। যেমন আমি আজ যদি আমার ফেসবুক আইডি দিয়ে দিই, এবার কিন্তু আমি নর্মালি আর কি সাবমিট করতে পারবো। সাবমিট করার পর দেখেন মানে রেকর্ডেড, এখন আমি যদি আবার রিফ্রেশ দিই তাহলে কিন্তু এই যে লেখা হচ্ছে ইউ ক্যান ওনলি ফিল দিস ফর্ম ওয়ান্স, কারণ আমি এখানে সেট করে দিয়েছি যে আমার এই ফর্মে একটা ইমেল আইডি দিয়ে একটা ফর্মে মানে একবারই আর কি সাবমিট করতে পারবে। এখন এই সাবমিটের যে অপশনটা রেসপন্স, এখানে রেসপন্সে গেলে আমরা সেই এ দেখতে পারবো যে কে কে আর কি সাবমিট করেছে বা কে কে ফর্মটা পূরণ করেছে, মানে যে আমি পূরণ করেছি আমার সব অপশন আছে। এখন যদি আমি এখান থেকে এই দেখেন ইন্ডিভিজুয়ালে যাওয়ার পর যদি এখানে ডিলিটের সব একটা অপশন আছে এটা যদি আমি এখন ডিলিট করে দিই, ডিলিট করে দিলে কিন্তু আমার রেসপন্স একদম জিরো দেখাচ্ছে। তো এরপরে যদি আমি আবার রিফ্রেশ করতে দিই তখন কিন্তু আমি একটা মানে আমি এখনটা আবার পূরণ করতে পারবো, ঠিক আছে? এখন এটা এখন এই জিনিসটা বলতে গেলে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কজনকে মানে একটা জিমেইল দিয়ে কয়টা আর কি আইডি আইডি নিবেন। তো নর্মালি কিছু বড় বড় যখন ইভেন্ট অর্গানাইজ করি আমরা তখন আমরা দেখি একটাই দেখে দিই, কারণ তখন দেখা যায় যে একজন মানুষ মনে করেন চার পাঁচটা ইমেল দিয়ে করে দেয়, তো এটা বলতে এটা ইজি ঝামেলা হয়ে যায়, সেখানে আমরা একটা ওয়ানই রাখি নর্মালি, ঠিক আছে? আর প্রেজেন্টেশনে বলতে গেলে খুব একটা কিছু নাই, এখানে আছে শো প্রোগ্রেস বার আর শো শাফল কোয়েশ্চেন বার। তো এটা বলতে গেলে কুইজ যখন মানে একটা কুইজের কোয়েশ্চেন যখন বানানো হয় তখন সেটা আমি দেখে দিব। আমি নর্মালি বলে দিই যে শো প্রোগ্রেস বার যদি আমরা যদি এটা অন রাখি তাহলে একটা কুইজ কোয়েশ্চেন যখন আপনি মানে সাবমিট করবেন তাহলে আপনি আর কি আপনার অ্যান্সারটা দেখতে পারবেন যে আপনি কতটা কত মার্ক পেয়েছেন। আর শাফল কোয়েশ্চেন অর্ডার মানে কি যদি আমি যদি এটা অন রাখি তাহলে আমার সব উল্টা পাল্টে থাকবে, ঠিক আছে? মানে আমি আপাতত অন করে দেখাই, অন করার পর এবং আপাতত আমার একটা সিকোয়েন্স আছে নেম ইমেল অ্যাড্রেস ইনস্টিটিউশন। তো যদি এখন যে শাফেলটা অন করে দিচ্ছি এটা অন করার পর মনে করেন যে আমার এখন যদি মনে করেন আমার এটা একদম ঠিক আছে, আমার না শুরুতে নেম আছে ইমেল অ্যাড্রেস আছে ইনস্টিটিউশন আছে, আরেকজন যখন এই ফর্মটা দেখবে তখন দেখা যাবে যে তার ফার্স্ট ইনস্টিটিউশন নেম নেই, তারপর আছে মানে উল্টা পাল্টা এটা এটা নর্মালি বলতে গেলে কোয়েশ্চেনের ক্ষেত্রে সবার আমরা রেজিস্ট্রেশন ফর্মের ক্ষেত্রে কি অন থাকে না, তো আমি এত অফ হয়ে যাচ্ছি, কারণ এটা একটা রেজিস্ট্রেশন ফর্ম।
কম দুঃখ আর যেগুলো আছে এগুলা এগুলো খুব একটা কোনো দরকারই না। মোটামুটি যা যা দেখেছি আজকে এটা দিয়ে আপনি একটা নর্মাল একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাতে পারবেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস সৌন্দর্যের কথা বলেছেন রেজিস্ট্রেশন ফর্মে, সেটা একটা জিনিস আমি দেখানো, ঠিক আছে? ফুল নেম আছে যে হেডার, সেটা এই হেডার জিনিসটা একটা ফর্মের পিছনে অনেক সময় আমরা একটা পোস্টার দেখি, সেই পোস্টারটাই বলতে গেলে এখান থেকে আমরা ইউজ করে থাকি। এবং সেটা বলতে গেলে আমাদের যারা এডিটর থাকে তারা নর্মালি বানিয়ে থাকে, যার কারণে আমরা একটা ছবি ইউজ করে একটা ছবি সিলেক্ট করে পিছিয়ে বসিয়ে দিই, সেক্ষেত্রে সেটা আমাদের এডিটররা বানায়। আর এটা একটা নর্মাল সাইজ হচ্ছে, মানে একটা পারফেক্ট সাইজ নির্দিষ্ট সাইজ আছে, সেটা হচ্ছে 1600x400, এটা বলতে এডিটররাই বুঝবে, সেটা আমাদের খুব একটা কোনো কাজ নাই। তো মোটামুটি এইটাই ছিল আজকে। তো আমি শুরু থেকে যাই আবার কিভাবে আমরা ফর্ম ওপেন করব। তো এই যে আমার এখানে রাইট সাইডে যে 9 আইকনটা আছে, এখানে গেলে একদম লাস্টে যখন আমি যাব তখন এখানে ফর্ম লেখাটা আছে, এটা ক্লিক করলে আমার কি ফর্মটা ওপেন হবে, ঠিক আছে? এটা আমি গতকালও দেখিয়েছি, তাও আজকে আবার দেখিয়ে দিচ্ছি। ফর্ম আসার পর এরকম একটা আসবে। তো এখানে অনেকগুলো ফর্মে আপনার অলরেডি একটা রেডিমেড আছে, যেমন কন্টাক্ট ইনফরমেশন আর এসবি, এগুলো বলতে রেডিমেড। তো আমরা এখানে নাকি একদম নিজের মতো একটা ফর্ম বানাতে চাচ্ছিলাম, যার জন্য আমরা একবারে ডেটি ব্ল্যাঙ্ক ফাইল ওপেন করব। তো গতদিন আমরা একটা ফর্ম বানিয়েছিলাম যেটা ছিল একটা রেজিস্ট্রেশন ফর্ম, এটা কি রেজিস্ট্রেশন ফর কুইজ। তো আজকে আমরা একটা যেটা বানাবো সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন পেপার একদম ডিরেক্ট। তো তো একদম টপে লেফট সাইডে যেটা ছিল আমাদের টাইটেল, যেটা কি আমাদের ফর্মটা কিসের উপর সেটা একটা টাইটেল থাকবে। তো আজকে আমি যেহেতু কোয়েশ্চেন বানাচ্ছি তো এটার নাম দিলাম আমি একটা সাপোজ কুইজ, ডিরেক্ট একদম সিম্পল দিলাম। আর এখানে যে ডিসক্রিপশনটা যেটা ছিল সেখানে আমি যেটা বলেছিলাম যে এই ফর্মটাতে কি আছে সেটা একটা শর্ট ডিসক্রিপশন, যেমন আমার ফর্মটা হচ্ছে একটা কুইজ এক্সামিনেশন, তো এখানে আমি লিখে দিলাম যে এই টাইমে, মানে মোটামুটি একটা ডিসক্রিপশন এরকম একটা নর্মালি থাকবে। তো এটা বলতে গেলে আমাদের উপর, আর আমি যেহেতু একটা ওয়ার্কশপ নিচ্ছি আপাতত তো আমি ডিসক্রিপশনে যাচ্ছি না, আমি ডিরেক্টলি ফর্ম বানানো আর কোয়েশ্চেন পেপার বানানো শুরু করছি। তো এখন কোয়েশ্চেন পেপারের জিনিসটা আমার সবসময় খেয়াল করি দুইটা সাইড, দুইটা স্লাইড থাকে। ফার্স্টে আমরা আমাদের নাম, আমাদের একটা পরিচয় দিই, দেন সাবমিট করার পরে আমাদের কোয়েশ্চেন আছে। আচ্ছা ঠিক আছে, তো ফার্স্টে আমরা সেটাই করবো। আমরা আর কি যারা যারা আর কি রেজিস্ট্রেশন করে নর্মালি, যাদেরকে এই ফর্মটা বা কোয়েশ্চেন পেপার আমরা পাঠাই, সেটার জন্য একটা একদম পরিচয় পরিচয় একটা পার্ট রাখবো আমরা। তো এখানে শুরুতে আমি রাখছি নেম, নেম এখন এই নেমটা কিন্তু এক লাইনে লিখতে হয়, তো আমরা এখানে গিয়ে শর্ট অ্যান্সার সিলেক্ট করি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, যার মানে আমরা এখানে রিকোয়ার্ড রাখছি। দেন আমাদের লাগে হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এবং এটাও শর্ট অ্যান্সার অটোমেটিক্যালি গো, মানে জাজ করে ফেলেছে যে এটা শর্ট অ্যান্সার এবং এক লাইনে লিখলেই না। এটাও ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তাই এটাও রাখলাম রিকোয়ার্ড। তো এখন একটা এক্সামের জন্য আমরা কিন্তু খুব একটা বেশি ইনফরমেশন দরকার লাগে না, ঠিক আছে? তো যে কারণে আমি আপাতত আর একটা হয়তো দিতে পারি, সেটা হচ্ছে ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন এটাও শর্ট অ্যান্সার। তো আপাতত আমি বেশি কিছু রাখছি না, কারণ এবং আর বলতে গেলে সব সময় একটা কোয়েশ্চেন পেপারের আগে যে ডিটেলস গুলো লাগে আমাদের, খুব একটা ইনফরমেশন আমাদের দরকার হয় না, কারণ একটা এক্সাম একটা পেপার থেকে, টাইম একটা পেপার থেকে। তো এখানে আমরা খুব একটা বেশি ইনফরমেশন দরকার মানে নর্মালি নেই না, ঠিক আছে? তো এরপরে জিনিসটা মনে করেন আমি যদি একটা ডেমো দেখাই, ইনসপেক্ট, ইনসপেক্ট দেখার পর আমাদের নর্মাল একটা কোয়েশ্চেন পেপার অলওয়েজ এরকম আসে, এখন আমার কিন্তু এখানে কোয়েশ্চেনটা নেই। তো আমি যদি এখন দেখেন আমার কিন্তু তিনটা অপশনই আছে, মানে এখন যদি সাবমিট করে দিই তাহলে কিন্তু এটা রেজিস্ট্রেশন ফর্মই হয়ে গেলে, একটা তো আমার কোয়েশ্চেন লাগবে। সেই কোয়েশ্চেনটা আমরা কি করবো, কোয়েশ্চেন জন্য আমরা এই যে লাস্টে দুইটা দেখছি সেকশন, ঠিক আছে, অ্যাপ সেকশন, এটা যদি ক্লিক করি তাহলে আমার আরেকটা পার্ট চলে আসবে, ঠিক আছে? এই যে তখন এখানে আর কি অ্যাপ সিলেক্ট, এখানে একটা টাইটেল লাগে যেখানে আর কি কোয়েশ্চেন থাকে, তো আমি এখানে লিখে দিলাম কোয়েশ্চেন, কোয়েশ্চেন এখানে একটা ডিসক্রিপশন বলতে এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এই কোয়েশ্চেনই করার পর আমরা কোয়েশ্চেনই করার পর এই যে আরেকটা এখানে যে অ্যাড অপশনটা আছে এটা যদি ক্লিক করি তাহলে আমার ডিরেক্টলি কোয়েশ্চেন গুলো আমি এখানে তাহলে অ্যাড করা শুরু করতে পারবো। মানে আমি যদি এখন যদি আমি একটা যাই আগে
বানানো শুরু করি। যেমন আমি ফার্স্টে যদি একটা কোয়েশ্চেন দিই, আমি মাল্টিপল চয়েস রাখছি, কারণ আমরা নর্মালি যে কোয়েশ্চেন গুলা দেখি সেটা কিন্তু মাল্টিপল চয়েস থাকে। যেমন একটা কোয়েশ্চেন দেওয়া থাকে, তারপর চারটা অপশন থাকে, তো এই চারটা অপশনের জন্য আমরা মাল্টিপল চয়েস রাখছি। আর কোয়েশ্চেন অ্যান্সার এখানে কিন্তু আমরা চেকবক্স রাখবো না, কারণ চেকবক্স রাখলে আমরা কি দেখেছিলাম যে সেক্ষেত্রে মনে করেন একের অধিক আমরা অ্যান্সার নিতে পারবো। যেমন আমি যদি এখানে ডেমো দেখাই, যেমন অপশন গুলা যদি দেওয়া শুরু করি, যেমন অপশন ওয়ান এর হচ্ছে চেকবক্স আমরা যদি রেখে সেটা যদি আমি একটা প্রিভিউ দিই, আমার নাম দিলাম একটা ইমেল, এই যে আমি যখন এগুলা পূরণ করে যখন যাবো তখন আমার কাছে প্রশ্ন আছে। তখন দেখেন আমি যে চেকবক্স দিয়েছি এখন, এটা যেমন আমি একসাথে একটা না দুইটা না তিনটা চারটা সবগুলো সিলেক্ট করতে পারছি, কারণ একটা মাটি এখন একটা কোশ্চেনে কিন্তু একটাই অ্যান্সার থাকবে, তো যার জন্য আমরা কখনোই চেকবক্স রাখবো না, নলেজ মাল্টিপল রাখবো। ঠিক আছে, এবার মাল্টিপল রাখার পর যদি আমি রিফিলতে দেখাই, এখন দেখেন এখানে কিন্তু আমি একটা অ্যান্সার সিলেক্ট করতে পারবো। এখন আমি কিন্তু এখানে এখনো অ্যান্সার, এখন দেখেন এখানে আমাদের যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু অ্যান্সার আমি এখন সিলেক্ট করতে পারিনি। কেন পারিনি? কারণ আমি ফর্মে এখনো বলি নাই যে আমি যে ফর্মটা বানাচ্ছি সেটা একটা কোয়েশ্চেন পেপার। কিন্তু এই যে যদি আমার কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনের পর এখানে যে সেটিংস এ যাই, সেটিংস এ যাওয়ার পর এখানে একটা অপশন আছে মেক দিস আ কুইজ, এটা যখন আমি অন করবো তখন এটা একটা এই কোয়েশ্চেন পেপার হয়ে যাবে। এটা যদি অফ রাখি তাহলে সেটা এটা আর রেজিস্ট্রেশন করার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, যদিও আমি একটা কোয়েশ্চেন পেপারই বানাচ্ছি। এটা যদি আমি অফ রাখি তাহলে আমি এটাকে একটা কুইজ কোয়েশ্চেন করতে পারবো না, এই কারণে আমি এখানে কুইজ অপশনটা অন করেছি। মানে অন করার পর দুইটা জিনিস আমার কাছে আসছে, সেটা হচ্ছে ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন। কারণ এটা যদি অন রাখি তাহলে মনে করেন যে সাবমিট করার পর আমার কাছে একটা মেইল আসবে, মানে মেইল না এখানে একটা অপশন থাকবে ভিউ স্কোরাস। ঠিক আছে, তো ভিউ স্কোর দেখলে তখন আর কি আমরা আমাদের মার্কটা ইমিডিয়েটলি জানতে পারবো। আর আরেকটা অপশন আছে লেটার আফটার মেনুয়াল, এটা যদি করি তাহলে আমরা শুধু আমাদের কোয়েশ্চেন পেপারটা সাবমিটই করে দিতে পারবো, আমরা কত মার্ক কি পেয়েছি সেটা আর কি দেখতে পাবো না। আমরা রিসেন্টলি যে এমসিকিউ এক্সাম দিয়েছি এমবিসি তে, সবাই দিয়েছি আমরা, সেখানে কিন্তু কিছু এক্সাম আমরা আমাদের মার্ক ডিউ করতে পেরেছিলাম, তো তোদের যদি সেটা মনে থাকে। তো ওটা কেন ডিউ করতে পেরেছি, কারণ ওরা কারণ তারা এই যে ইমিডিয়েটলি ইচ আফটার সাবমিশন এই জিনিসটা অন রেখেছিল, যার কারণে আমরা আমাদের মার্ক গুলা দেখতে পেরেছি। কিন্তু আর বাকিগুলো আমরা দেখতে পাইনি, কারণ তারা এই লেটার আফটার ম্যানুয়াল যা অন করেছে, যার কারণে আমরা খালি সাবমিটই করতে পেরেছি, আমরা ওই সব এক্সাম গুলো মার্ক আর দেখতে পাইনি। এখন এই যে মেক দিস কুইজ এটা অন করার পরে কিন্তু আমার জিনিসটা এখন একটা কোয়েশ্চেন একটা কুইজ কোয়েশ্চেন পেপার হয়ে গেছে। আর এখন এই যে এটা অন করার পর আর জিনিস খেয়াল করেন আমার কিন্তু ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক্যালি অন হয়ে গেছে। তো এটা বলতে গেলে যেহেতু আমার লাগবে না, কারণ আমি আমার এই ফর্মের সিকোয়েন্স হিসেবে এটা ছিল আমার আগে নেম থাকবে পরে ইমেল অ্যাড্রেস থাকবে, এটা বলতে গেলে আপনার উপরে ডিপেন্ড করে। তো আমি যেহেতু আমার স্টাইল বা আমার যেটা ইচ্ছা ভালো লাগে আমি ফার্স্টে আমার নাম রাখতে চাই, যেখানে আমি জিনিসটা এবার আমরা আমাদের কোয়েশ্চেন চলে আসি।
মানে এই যে কোশ্চেনটা আমি বানিয়েছি সেটা কিন্তু একটা অ্যানসার আছে ঠিক আছে এই অ্যানসারটা আমি কি হয়েছিল একটু এই যে যখন আমি এই যে কুইজ অপশনটা অন করেছি তখন আমার এখানে একটা অপশন আসে অ্যানসার যখন আমি কুইজ অফ ছিল তখন তো আমার এই জিনিসটা ছিল না তখন কুইজ অন করেছি তখন এটা একটা কোশ্চেন পেপার যার কারণে এই অ্যানসার কি অপশনটা আমার অন হয়ে গেছে কারণ অ্যানসার কি অপশনটা অন করা মানে কি আমি এখন এখানে আমার যে কোশ্চেন যেটা ছিল হু ইজ দ্য কারেন্ট ক্যাপ্টেন অফ বাংলাদেশ টি টোয়েন্টি এটা এই কোশ্চেন আমি একটা পয়েন্ট সিলেক্ট করতে পারবো এবং এটা অ্যানসারটা কি সেটা আমি এখানে সিলেক্ট করতে পারবো তো আমার এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ তো আমি সেটাই দেখে দিচ্ছি যেমন রিয়াদ হচ্ছে আমার কোশ্চেনের অ্যান্সার তো আমি রিয়াদ সিলেক্ট করলাম আর এই কোশ্চেনের পয়েন্ট দিলাম হচ্ছে ওয়ান ঠিক আছে ওয়ান ডাউন দিলাম এবং আমার একটা কোশ্চেন হয়ে গেছে এবার আমি একটা কোশ্চেন রাখবো আর এটা কিন্তু রিকোয়ার্ড রাখবো না আমরা নর্মালি কারণ একটা কারণ আমাদের মনে করেন 150টা 20টা কোশ্চেন থাকতে পারে সবকটা অ্যান্সার কিন্তু অনেকে পারবে না ঠিক আছে তো এই কারণে আমার কোশ্চেনের ক্ষেত্রে নর্মালি রিকোয়ার্ড রাখি না তো এটা ছিল আমার এক নাম্বার কোশ্চেন একটা কোশ্চেন গেল আমার যেমন একটা কোয়েশ্চেন দেই হোয়াট ইজ দ্য জার্সি নাম্বার অফ সাকিব আল হাসান কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে আমার এটা হোয়াট ইজ দ্য জার্সি নাম্বার অফ সাকিব আল হাসান ঠিক আছে মানে এটার অপশন আছে আবার চারটা সেটা হচ্ছে সাপোজ আমি ফার্স্টে দিলাম 15 সেকেন্ডে দিলাম 75 থার্ডে দিলাম 100 এরপরে দিলাম 2 এখন এটা একটা অ্যান্সার আমি সিলেক্ট করবো সেটা কি হবে এই যে অ্যান্সারটা আচ্ছা কিটা দিয়ে যে এই কোয়েশ্চেন একটা ভ্যালু সেট করবো আমি যেমন 1 দিলাম এটা 1 দিলাম এটা ইচ্ছা বল দিলাম আমাদের কোয়েশ্চেন আমরা কিভাবে রাখছি সেটার উপর দেখতে পারি আমাদের সেখানে কিন্তু আমরা দেখেছি একসাথে একটা না দুটা না তিনটা চারটা কোশ্চেন একসাথে ছিল তো সেই দুইটা তিনটা কোশ্চেন একসাথে কিভাবে রাখতে পারি আমরা সাপোজ আমি এখন দুইটা কোশ্চেন দিই এখানে একসাথে আমি আপাতত দুইটা কোশ্চেন দিই দুইটা পারলে বাকি পাঁচটা ছয়টা যতগুলো কোশ্চেন দরকার আপনি একসাথে করতে পারবেন তো আমি আপাতত দুইটা দিয়ে দেখে দিচ্ছি যেমন আমার কোশ্চেন নাম্বার 3 হচ্ছে ওয়েন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উইল বি হেল্ড এবং একসাথে যখন আমি দুইটা তিনটা করতে যাবো সেক্ষেত্রে কিন্তু আমি মানে মাল্টিপল চয়েসে অ্যান্সার গুলো করতে পারবো না আমার এখানে এরকম কোন সিস্টেম আমাদের গুগল ফর্মে নাই যার কারণে আমরা এখানেই সেক্ষেত্রে যখন আমরা একাধিক কোশ্চেন একসাথে দিতে চাই তখন আমরা এখানেই মানে আমাদের যে কোশ্চেন পার্টটা যেখানে আছে ওখানেই বলতে গেলে আমরা সব কোশ্চেন একসাথে লিখে দিই যেমন আমি এখানে দিলাম একটা কোশ্চেন কোশ্চেন নাম্বার 1 কোশ্চেন নাম্বার 2 সরি কোশ্চেন 3 এর চারটা অপশন এখানে আমি ডিরেক্টলি দিয়ে দিচ্ছি মানে এছাড়া তার উপায়ও নাই ঠিক আছে এখানে একে চারটা অপশন দেয়া এরপর আমি নেক্সট কোশ্চেনে যদি যাই নেক্সট কোশ্চেন যদি আমি চাই আর একটা কোশ্চেন আমি যদি দেই হুইচ ইজ দ্য এই যে আমার 4 নম্বর কোশ্চেন আমার 4 নম্বর কোশ্চেনে কি লেখা আছে এগেইনস্ট হুইচ টিম বাংলাদেশ ক্রিকেট এগেইনস্ট হুইচ টিম বাংলাদেশ ক্রিকেট টিম প্লেড দেয়ার ফার্স্ট ম্যাচ তো এখানে আমার একসাথে আমি দুইটা কোশ্চেন দিচ্ছি ঠিক আছে কোশ্চেনের অপশন গুলো আমি দিতে পারবো এখানে
অপশন গুলো দিয়ে দিলাম, তো আমি আর কি দুইটা কোয়েশ্চেন এখানে সিলেক্ট হয়ে গেল। এখন তো সুন্দর করে দিন, মাল্টিপল চয়েস ফিল্ড এটা যদি আমি অপশন রাখি তাহলে আমি যদি সিলেক্ট করি যেমন আচ্ছা, তো যে এখন যদি একটা জিনিস এদিকে আমি যদি রিফ্রেশ দিয়ে যে একটা দেখায় যে জিনিসটা ছিল দেখায় কেন, ঠিক আছে ছিল এই যে দেখেন আমি যখন এই যে কোয়েশ্চেন সেট করলাম তখন দেখি এখানে আমি একটা অপশনে একটা ক্লিক করতে পারছি যে আমার পয়েন্ট ওখানে পাশে লেখা আছে, সেম এখানে পয়েন্ট পাশে লেখা। এই যে আমার দুইটা কোয়েশ্চেন, ঠিক আছে এখন দেখেন আমার ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল 3 আর সেকেন্ড কোয়েশ্চেন 4 এখানে একটু ইজি ইজি হয়ে গিয়েছে যাই হোক কিন্তু করে দেখাচ্ছি। তো যে ফার্স্ট কোয়েশ্চেন যে আমার কিন্তু অপশন 4 কিন্তু আমি অপশন 2 টা সিলেক্ট করেছি, মানে যে এটা কিভাবে ঠিক করতে পারি আমরা, এখানে আমার যে কোয়েশ্চেনটা ছিল 3 নম্বর কোয়েশ্চেনের জন্য যে চারটা অপশন আমার 1 2 3 4 মানে 1 প্রমাণ সংখ্যা এবং 4 নম্বর কোয়েশ্চেনটা 1 2 3 4, ঠিক আছে আমরা দুটো কোয়েশ্চেন একসাথে দিতে পারবো। সেক্ষেত্রে আমরা যেটা কি করবো যে আমার অপশন কোয়েশ্চেন নাম্বার ছিল 3, রো হচ্ছে 3 এবং কোয়েশ্চেন নাম্বার 4 মানে দুটো কোয়েশ্চেন নাম্বার যেটা যদি আমরা রোতে রেখেছি এবং কলাম চারটা দিয়ে আমার চারটা অপশন দেখাচ্ছি। এই যে দেখতে পারেন 3 নম্বর রো 4 নম্বর রো এটা দ্বারা কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা 3 নম্বর কোয়েশ্চেন এই যে এটা অপশন 4টা, মানে মাল্টিপল চয়েস এবং একটা কোয়েশ্চেন কিন্তু একাধিক অ্যানসার থাকে না। কিভাবে করতে পারি যদি আরেকটা কোশ্চেন ডাবল দিই, যেমন আচ্ছা ভালো কথা আমি অ্যান্সার সিলেক্ট করি, যেমন আমার ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হচ্ছে
আমার ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সারটা গেল অ্যান্সার, যেমন আমার এখানে চিজ কোনটা দেওয়া সেটার কোয়েশ্চেন দুইটা হচ্ছে, দুইটা অ্যান্সার হচ্ছে টু, আমি সিলেক্ট করে দিলাম টু এবং পয়েন্টস দিলাম, ফার্স্ট এটা আমি দিলাম ওয়ান, এটা ওয়ান করে দিলাম ওয়ান, এবার আমি সিলেক্ট করে দিলাম, এবার আমার একটা কোয়েশ্চেন হয়ে গেল। আমি আরেকটা কোয়েশ্চেন বানাই, কোয়েশ্চেন নাম্বার সি। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, যে আমরা কিন্তু অনেক সময় দেখি যে উদ্দীপক আমাদের যে কোয়েশ্চেনটা সেখানে একটা ছবি থাকে, সেই ছবিটা আমরা কি হয়েছে সেটা গেছি, তাহলে আমরা কি একসাথে জিনিসটা মানে একসাথে দিলাম, এটা আবার সুন্দরভাবে কি উপস্থাপন করতে হবে সেটা আমরা দেখতে পাবো। এই জন্য আমার ছবি দেখার ছবি কি অ্যাড করে সেটা শিখে, তো একটা ছবি আমি দিলাম এখান থেকে, আমি দেখাই সেই ছবিটা যদি যদি আমরা দিতে চাই, তাহলে আমরা দেখেন পাশে একটা অপশন আছে যে ইমেজের মতো, এটা ক্লিক করবো, ক্লিক করার পর এখন আপনার ছবিটা কোথায় আছে সেখান থেকে, কারণ আমি যদি জানি এখানে আপনার অপশন আছে আপলোড, মানে এখানে আপলোড দেওয়া মানে কি আপনার কম্পিউটারে হার্ড ডিস্কে যেখানে যে ছবিটা আছে সেখান থেকে সেট করতে পারবেন, যার অপশন আছে সেটা ক্যামেরা, আপনার ল্যাপটপের ক্যামেরা অথবা ইউআই যে কোনো জিনিস, অপশন আছে অনেকগুলো, তো আমি যে ছবিটা সিলেক্ট করবো সেটা আমার পিসিতে আছে, তো আমি ব্রাউজ করলাম, ব্রাউজ করার পর আমার এখানে ছবি অপশন গুলো আসবে কোথা থেকে, যেমন আমি একটা ছবি আপনার জন্য রেডি করে রেখেছি, দিলাম একটা ছবি এখানে, ঠিক আছে, ছবি দেওয়ার পর দেখেন এখানে ছবি আসছে, এখানে কোশ্চেন দিলাম ফাইভ দিয়ে হোয়াট হোয়াট ইজ দ্য নেম হোয়াট ইজ দ্য নেম অফ ফুটবল দিতে দিলাম আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল, এই যে আমার ফার্স্ট কোয়েশ্চেন, এই যে আমার সেকেন্ড কোয়েশ্চেন, থ্রি ফোর একসাথে, এই যে আমার কোয়েশ্চেনের সাথে ছবিটা অ্যাটাচ আছে, এবং কোয়েশ্চেন কি হোয়াট ইজ দ্য নেম অফ দিস স্পোর্ট, ইয়েস এখানে আছে, ঠিক আছে, আমরা একটা কোয়েশ্চেনে আমরা ছবি দিয়ে একটা কোয়েশ্চেন পেপার বানাতে পারবো। এবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে আমাদের অ্যান্সার অর্থাৎ আমরা যে অপশন গুলো আছে, তখন তো আমরা দিলাম যে কোয়েশ্চেনের সাথে একটা ছবি, তো আমরা অনেক সময় দেখি যে এই যে অপশন গুলো ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, কাবাডি, এখানে অনেকগুলো ছবি দেওয়া যায়, এখন এই ছবিগুলো কিভাবে দিতে পারে, তো যেমন আমি একটা কোয়েশ্চেন বানাই এখানে যে হু ইজ মাদার টেরেসা, যেমন সিক্স ডেডি হু ইজ মাদার টেরেসা, তো সেক্ষেত্রে আমরা যে অপশন যখন আসবো, তো অপশন আসার পর দেখেন এই যে আমি দিলাম অপশন ওয়ান, পাশে এখানে একটা অপশন আছে অ্যাড ইমেজ, এই অ্যাড ইমেজ যদি যাই এবং সেখান থেকে আবার সে ব্রাউজ যদি করি, তাহলে আমি ব্রাউজ করলাম, ব্রাউজ করে ছবি এখানে আমার ছবিগুলো সেভ করা শুরু করলাম, ফার্স্ট একটা দিলাম, এখানে সিলেক্ট, এখানে ছবি আমার চলে আসছে, সেকেন্ড অপশন যখন দিব সেম এখানে অ্যাড ইমেজ, অপশন থ্রি তে গিয়েও একটা দিলাম ছবি, ফাইনালি আরেকটা অপশন চার নম্বর অপশন,
চারটা ছবি, আমি চারটা আমার কোয়েশ্চেন ছিল, চারটা অ্যান্সার দিলাম ছবি সহ। এবার এখন ছবি সহ এবার এটা মার্ক সিলেক্ট করলাম, এবং অ্যান্সার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখন আমি একটা প্রিভিউ দিই, এবার দেখেন আমার কিন্তু এই যে অপশন আছে চারটা ছবি সহ আমার কোশ্চেন গুলো চলে আসে, অপশন ওয়ান, অপশন টু, অপশন থ্রি, অপশন থ্রি, অপশন ফোর। তো অ্যান্সার কোয়েশ্চেন আছে হুইজ মাদার টেরেসা, এই যে আমার অ্যান্সার ছবি সহ। এবার আমরা একটা আমরা এই যে দেখেন কোয়েশ্চেনের সাথে আমরা ছবি অ্যাটাচ করতে পারছি, আমরা আমাদের অ্যান্সারও ছবি অ্যাটাচ করে দিতে পারছি। আচ্ছা তো এবার আমার একটা জিনিস আরেকটা আসি, একসাথে দুইটা কোয়েশ্চেন আবার দিই, যেমন কোয়েশ্চেনটা বের করি। আচ্ছা তো আমি জিনিসটা করতে পারি, এবার সেটা হচ্ছে আমাদের 6 নম্বর কোশ্চেন কথা, 7 আর 8 নম্বর কোশ্চেন। আচ্ছা তো আমার এখন আমার 7 নম্বর 8 নম্বর কোশ্চেনে যদি আরেকটু সুন্দর দুইটা কোশ্চেন যখন একসাথে দিতে চাই, আমি আরেকটা কাজ জিনিসটা করতে পারি, সেটা হচ্ছে আমার যে কোয়েশ্চেনটা আছে সেটা একটা ছবি এখানে অ্যাটাচ করে দিতে পারি। কোশ্চেনে একটা ছবি, 7 নম্বর কোশ্চেন 8 নম্বর কোশ্চেন এখানে একটা ছবি হিসেবে অ্যাটাচ করে যদি দিই, তাহলে যে এখানে আমার এটার মতো একটা বেজি বেজি হবে না। তো এখন এই কোয়েশ্চেন আমার 7 আর 8 নম্বর দেওয়া, তো এখন যেহেতু দুইটা কোয়েশ্চেন আছে তো আমি মাল্টিপল চয়েস, এখানে মাল্টিপল চয়েস গ্রিড আকারে দিব। এখানে আমার রো থাকবে দুটো, 7 নম্বর কোয়েশ্চেন নম্বর 7, কোয়েশ্চেন নম্বর 8, কলাম থাকবে চারটা, 1 2 3 4, ঠিক আছে। এখানে এর কোয়েশ্চেনে অ্যান্সার সেট করি আমরা, যেমন 7 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার যেমন 7 নম্বর কোশ্চেন অ্যান্সার সিলেক্ট করলাম, দেন সিলেক্ট করলাম পয়েন্ট, সিলেক্ট করলাম 1 2 1 1, সিলেক্ট করলাম। এবার যদি আমি একটা প্রিভিউ দেই, এই যে আমার 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর একসাথে পেয়েছি, বিজয় হয়ে গেছে। 5 নম্বর কোয়েশ্চেনের ছবি সহ, 6 নম্বর কোয়েশ্চেনে অ্যান্সার গুলো ছবি সহ, 7 নম্বর আর 8 নম্বর কোয়েশ্চেন একসাথে। এবার দেখেন একটা এখন আমরা ছবি যেহেতু দিয়েছি সেটা ব্যালেন্স এবং একসাথে থাকছে, এই ক্ষেত্রে বলতে গেলে আমরা যেহেতু আমরা কিন্তু দুইটা কোয়েশ্চেন দিতে পারবো না, আমরা কিন্তু চাইলে আরো অনেকগুলো কোয়েশ্চেন দিতে পারবো। এরকম যদি আমার ছবি হিসেবে সিলেক্ট করে অ্যাড করে দিই, তাহলে কিন্তু এটা কি ফিজিবিলিটি দেখাবে, সুন্দর লাগবে তখন দেখতে। তো যে অ্যান্সার আমরা এভাবে সিলেক্ট করতে পারবো। তো এভাবে আমরা কয়টা বানালাম, 7 8, তো আর তো বলতে গেলে খুব একটা কিছু নাই। তো মোটামুটি যেগুলো দেখেছি এইগুলো, ঠিক আছে। একটা কোয়েশ্চেন পেপারে কি কি রাখতে পারে না, একটা জিনিসটা আপনারা করতে পারেন, যে অনেক সময় অপশন ছাড়াও কোয়েশ্চেন আপনারা রাখতে পারেন। যেমন আমি একটা অপশন দিয়ে কোয়েশ্চেন দিলাম যে একটা কোয়েশ্চেন দিলাম 9, তো কোশ্চেনের 9 যেটা এখানে আমি বোঝাচ্ছি যে এটা এখন দেখেন আমি যখন কোশ্চেনটা দিলাম আমার আমার গুগল কিন্তু অপশন দেখলাম আমাকে একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে, মানে আমি চেষ্টা করি মাল্টিপল চয়েসে রাখবো না, রাখতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে সবাই আর কি এক কথা বলতে যেমন আমি বলি না সেরকম রাখতে চাচ্ছি, সেই জন্য আমার শর্ট অ্যান্সার সিলেক্ট করছি। তো কি হবে যে যে অ্যান্সার যেটা আছে সেটা এক লিস্ট আর কি সবাইকে টাইপ করে এক লাইনে লিখতে হবে, এটা আমরা পয়েন্ট হিসেবে দিয়ে আমাদের ইচ্ছা দিতে হবে। 1 পয়েন্ট, 1 পয়েন্ট, 2 দিলাম 1 পয়েন্ট, ঠিক আছে।
আরেকটা কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে যে সাপোজ আমরা অনেক সময় ব্যাখ্যা চাই, ঠিক আছে, ব্যাখ্যাটা জিনিসটা কি, যেমন দশ নম্বর কোয়েশ্চেনটা দিলাম, হোয়াট ইজ ডায়াসপোরা, ঠিক আছে, ডায়াসপোরা কি, এটা এটা কিন্তু এক লাইনে বলতে গেলে গিফট, এটা কিন্তু এক লাইনে লেখা যায়, তো আমরা সেটার জন্য এক পয়েন্টের জন্য আমরা আছি, সেটার জন্য আমরা এটা শর্ট অ্যান্সার রাখলাম। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমরা অনেক সময় ব্যাখ্যা আছে এটা কোশ্চেন, এটা ব্যাখ্যা ছিল না জাস্ট ওয়ান মার্ক, আচ্ছা ব্যাখ্যা অনেকগুলো মানে দুই মার্ক কোশ্চেন অনেক সময় থাকে, মানে নর্মালি চায় না বাট অনেক সময় কিছু কিছু অন্য বুঝে দেখা যায় যে একটা কোশ্চেন অনেক বিশাল বড় একটা প্যারাগ্রাফ অ্যান্সার চাচ্ছে ছবি দিয়ে, তো সেটার জন্য আমি যেটা ট্রান্স কোশ্চেন দিই What do you know about? What do you know about football? The question is, what do you know about football? I want to add a long paragraph. দিয়ে আমি এটা কোয়েশ্চেন সেট করলাম ফাইভ মার্কসের জন্য, ফাইভ মার্কসের জন্য মোটামুটি অনেক বড় একটা অ্যান্সার লাগবে, বড় অ্যান্সারের জন্য আমরা জিনিসটাকে প্যারাগ্রাফে রেখেছি, ঠিক আছে। কারণ একটা জিনিস যেটা কারণ আমি দেখেন এগারোটা কোয়েশ্চেন আর আমার আমার কিন্তু এগারোটা কোয়েশ্চেন, ঠিক আছে, এই দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থেকে এগারোটা কোয়েশ্চেন, যার মধ্যে এক থেকে দশ হচ্ছে ওয়ান পয়েন্ট আর লাস্টের কোয়েশ্চেনটা একটা ট্রিগার, একটা ট্রিগার কোয়েশ্চেন যেটা হচ্ছে ফাইভ মার্কস, তো আমার টোটাল কোয়েশ্চেন পেপারটা ফিফটিন মার্কসের। এবং উপরে একটা জিনিস খেয়াল করি আমরা, আমার কোয়েশ্চেন মার্ক যেটা ছিল এগারোটা কোয়েশ্চেন যা প্রথম দশটা ছিল এক মার্কে এবং লাস্ট কোয়েশ্চেনটা ফাইভ মার্কস, আমার টোটাল পয়েন্টস কিন্তু চোদ্দ দেখাচ্ছে। মানে এই জিনিসটা কেন দেখাচ্ছে সেটা হচ্ছে আমার একটা ভুলের জন্য, ঠিক আছে, আমরা নর্মালি অনেক সময় যখন তারপরে থেকে ভুল করে বসি, কারণ আমার এখানে যে ভুলটা আমি ইচ্ছা করে করেছি সেটা হচ্ছে যে আমি একটা কোয়েশ্চেনে এখানে পয়েন্ট দেইনি ইচ্ছা করি, কারণ আমি যখন এখানে পয়েন্ট দিব না তাহলে পয়েন্ট দিনের দিকে আমার এখানে ফোরটিন আসবে, কারণ আমি এখানে পয়েন্ট সিলেক্ট করলাম ওয়ান, ওখানে আমার যে হিসাব দিয়ে বললাম ফার্স্ট ওয়ান থেকে এক থেকে দশ পর্যন্ত কোয়েশ্চেন মার্ক ওয়ান দশ পয়েন্ট এবং লাস্ট কোয়েশ্চেন ফাইভ, টোটাল ফিফটিন পয়েন্ট, ওটা কোয়েশ্চেনের জন্য এবার আমার ফিফটিন পয়েন্ট চলে আসছে। তো যখন ফর্মের কোয়েশ্চেন পাবেন তখন এই পয়েন্টস জিনিসটা খেয়াল রাখবেন, কারণ অনেক সময় আমরা এই কোয়েশ্চেনে পয়েন্ট দিতে ভুলে যাই, তো এইভাবে তো মোটামুটি এই যে আমার একটা একটা বেস্ট একটা কুইজের কোয়েশ্চেন এভাবে আমরা বানাতে পারি, ঠিক আছে। তো আমি যদি একটা প্রিভিউ দেখাই, এই যে আমার কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোয়েশ্চেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন, আর আমার পয়েন্ট হচ্ছে এক থেকে দশ হচ্ছে ওয়ান পয়েন্ট সবগুলো, আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ফিফটিন, এটা বলতে গেলে একটা কোয়েশ্চেন পেপার হয়ে গেল আমার একটা, মোটামুটি ফিফটিন মার্কস একটা কোয়েশ্চেন কোশ্চেন আমার দিতে হয়ে গেল। তো এখন এই কোয়েশ্চেনে একটা লিঙ্ক আমরা দিতে পারবো, এই যে একটা কোয়েশ্চেন এটাই বলতে গেলে একটা কোয়েশ্চেন লিঙ্ক, এভাবে লিঙ্কের ব্যাপারটা মিল না, তো বলতে গেলে একটা নর্মাল কোয়েশ্চেন এভাবে সেট করা গেল। এখন আমাদের যে জিনিসটা আমার সময় খেয়াল করি সেটা হচ্ছে যে অনেক সময় কোয়েশ্চেন পেপারে টাইম আসে করা যায়, ঠিক আছে, আর রেসপন্সের একটা ব্যাপার আছে, যেহেতু অনেকে রেসপন্স নিয়ে একটা জিজ্ঞেস করেছিলেন যে আমাদের যে মেইন ফর্ম কিন্তু এটা, ঠিক আছে, আপনি যে বানিয়েছেন ওইটা হচ্ছে কুইজের এক্সামে যেটা অন্যরা দিত, কারণ যারা আগে যে কোয়েশ্চেন করেছিলেন রেসপন্স নিয়ে, এই যে কোয়েশ্চেন এখানে কিন্তু আপনার কোয়েশ্চেন ক্লাস করে কোয়েশ্চেনের পাশে একটা অপশন আছে রেসপন্স, এখানে গেলে আর কি কে কে সাবমিট করলো সেটা আপনি দেখতে পাবেন। আমি যদি এটা সাবমিট করে দিই কোনোরকম দাঁড়ানো শুরু করি, যেমন আমি এক্সামটা দিয়ে দিই বলতে গেলে মোটামুটি এগুলো কিন্তু, আচ্ছা এই আরেকটা জিনিস খেয়াল করে এই যে আমি সেট থেকে আমি কিন্তু আমি অ্যান্সার সেট করতে পেরেছি, কিন্তু আমি যখন যে এক কথা উত্তর দিচ্ছি তখন আমি অ্যান্সার সেট করতে পারবো না, এই জন্য আমরা এখন কি করি এই যে আমরা
নরমালি এটাই কিন্তু কুইজের রুল, আমরা সাথে সাথে কাউকে কোনো অ্যানসার পাঠাবো না। এটা রেখে দিলাম, এই যে মোটামুটি আমার সাবমিট করে দিলাম। তখন আর কি এই যে আমি সিলেক্ট করলাম লেটার লেটার আফটার ম্যানুয়ালি রুল, কারণ এটার অ্যানসার কে কি করেছে, আমি যে আমার অ্যান্সার কি করেছে আমি আপাতত নিজে জানি না। পরে যারা আর কি ফোন যারা আর কি এক্সামটা নেয় তারা পরে মিলে মিলে সেট করে আর কি পরে পাবলিশ করে দিলাম, এই যে আমার এক্সাম দিয়ে শেষ আমি সাবমিট করে দিলাম। সরি একটা ভুল প্রবলেম হয়ে গেছিল। আমি করেছি, আচ্ছা আমি সবার সামনে আপনাকে এক্সামটা দিই। এবার আমার জিনিসটা সাবমিট হয়েছে, সাবমিট অ্যানাদার অপশন আসছে, কেন কারণ আমি এখানে সেটিংস এ এই যে লাস্টে রেসপন্স এখানে ওয়ান লিমিট দেইনি, মানে এটা যদি আমি অফ অফ রাখি তাহলে কিন্তু তাহলে কিন্তু দেখেন আমি তো আবার জিনিসটা সাবমিট করতে হবে, কারণ আমার জিনিসটা কখনো মানে ওয়ান লিমিটে ওয়ান মিলিমিটেই রাখবো এই রাখবো না। তো গেল আপাতত, তো কোয়েশ্চেন আমি আর এক্সাম দিব না, যে আমি আবার এখন আসেন আমার রেসপন্স দেখেন আমাদের একটা রেসপন্স অলরেডি চলে এসেছে। এই যে আমার কোশ্চেন অ্যান্সার কোথায় কত সব চলে আসছে রেসপন্স, মানে আমি এখানে দেখেন কোশ্চেন একটা অপশন আছে এখানে কি ফার্স্ট কোশ্চেনে একটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা, তাই বলতে গেলে আপনার নিজের ঘাটাঘাটি করে লিখতে পারবেন আর ইন্ডিভিজুয়াল। এই যে ইন্ডিভিজুয়াল কি এখন মনে করেন একটা এই যে এক্সামটা শুধু এক্সামটা কিন্তু শুধু আমি দিই না, আর অনেকে গেছে আর অনেকে মেল আসছে ওইগুলো দিয়ে আসছে, যেমন আরেকজন দিল অন্য কোনো, যেমন আমার তো আপাতত একটাই রেসপন্স আছে, একটাই রেসপন্স আপনার দেখতে হবে যে দেখেন নাম কোয়েশ্চেন অ্যান্সার গুলো এখানে তো আমার কোয়েশ্চেন অ্যান্সার গুলো আছে, আমি ঠিক আছে এটা কিন্তু আমার কাছে আসছে কিন্তু বাকিগুলো অ্যান্সার কিন্তু মিলে নাই নর্মাল, আমি এখানে অ্যান্সার গুলো খুব একটা মানে এটাই বলতে গেলে গুগলের সাথে ঠিক আছে গুগল অটোমেটিকলি জাজ করেছে যে আমার অ্যান্সারটা ভুল, মানে এখানে বানান ঠিকঠাক হয় নাই, যার কারণে এখানে আর কি কোনো পয়েন্ট দেয়নি গুগল আমাকে পয়েন্ট দেয় নাই, এটা বলতে গেলে খুব একটা ভাবার কিছু নাই। আর এটা আমার আমি এটা এমনি কেন দেখালাম, আমি কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেনই নর্মাল রাখি, কিন্তু একটা কিন্তু আমরা আর কি কোয়েশ্চেন পেপারে কিভাবে আর কি প্যারাগ্রাফ এবং ওয়ান মার্কে করতে পারি সেটার জন্য আমি জানতে গেছি, এটা নিয়ে ওরকম ভাবে কিছু ভাবারও নাই। আরেকটা জিনিসটা যেটা দেখেন এই যে অ্যাকসেপ্টিং অ্যাকসেপ্টিং রেসপন্সেস এটা অন আছে, অর্থাৎ এই জিনিসটা যতক্ষণ অন থাকবে আমার এই ফর্মে ততক্ষণ পর্যন্ত রেসপন্স আসতে থাকবে, ঠিক আছে আমি যদি এটা অফ করে দিই তাহলে এখানে না নট অ্যাকসেপ্টিং রেসপন্স, এখন আমি এই ফর্ম পৃথিবীর যাকেই দিই না কেন সে কোনোদিনও এই ফর্মটা সাবমিট করতে পারবে না, কারণ আমি এখান থেকে অফ করে দিয়েছি যে আমি যে আমার এই ফর্মটা আর কোনো রকমের রেসপন্ডেন্টে এই রেসপন্স কালেক্ট করবে না। তো এই জিনিসটাও দেখা গেল। তো আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কোয়েরি কি, এটা হচ্ছে টাইমার টাইপ, টাইমার না অনেক কিছুই আছে বাট আপনাদের মনে হয় অনেকে ফর্ম ইউজ করেন আবার অনেকে ইউজ করেন না, তো যারা ইউজ করেন না তো তাদের আমার জানার মতে এই যে একটা অপশন আছে থিমের পাশেই একটা অপশন অ্যাড অনস, এই অপশনটা কিন্তু সবার থাকে না, যারা কিনা ফর্ম ইউজ করে তাদের থাকবে, থাকার পসিবিলিটি বেশি, কিন্তু যারা ইউজ করে না তাদের কিন্তু এই জিনিসটা থাকার পসিবিলিটি খুবই কম, মানে এই অ্যাডঅনস অপশন দেখি আর এই অপশন যাদের নাই তারা কিভাবে অ্যাড করবে, যাদের এই অপশনটা নাই তারা এই যে সেন্ড এর পাশে তো ইউজ হচ্ছে আইকন মানে ক্লিক করে নিচে যখন যাবেন তখন এই যে অ্যাডঅনস এর অপশন আছে, এই অ্যাডঅনস অপশনে যখন ক্লিক করবেন এই অ্যাডঅনস যখন অপশন আসবে তখন আপনি এখানে অনেকগুলো সিলেক্ট থাকবে, টাইমার অপশন আছে অনলিমিটেড বলতে অনেকগুলো অ্যাপস আছে,
আপনার যেটা লাগে, যেমন আমি আপনাদেরকে 10 মিনিট দেখার জন্য একটা ফর্ম লিমিটার অলরেডি ডাউনলোড করে রেখেছি। মানে এখানে ডাউনলোড করা বলতে গেলে খুব একটা কঠিন জিনিস না, যেমন আমি করে দেখাই। যেমন আমার এখানে ইনস্টল করা আছে, যে এখানে আমার আনইনস্টল করতে হচ্ছে, আপনাদের যাদের নাই তাদের এখানে ইনস্টল লেখা থাকে, আপনারা জাস্ট ইনস্টল করলে ডাউন কিছু একটা রিজার্ভে আসবে, ওগুলো জাস্ট ক্লিক করে দিবেন। আপনার কত 30 সেকেন্ডের 10 সেকেন্ডের মধ্যে আপনার জিনিসটা কি আপনার এই অ্যাডভান্স অপশনটা এখানে হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আর কি আমি অ্যাডভান্স দিয়ে বিভিন্ন রকমের ফিচার ইউজ করতে পারবো। তো আমি আপনাদের জন্য একটা এই ফর্ম লিমিটারটা ইউজ করে দেখাই। তো ফর্ম লিমিটার অন করার সময় ফার্স্ট টাইম যখন অন করবেন, মাঝে মাঝে এরকম কিছু দেখা যায় যে আমরা ইউজ করতে পারছি না। যদি ইউজ করতে না পারি, জাস্ট সিম্পলি এখানে রিফ্রেশ মেরে দেবেন। রিফ্রেশ মারার পর ফর্মটা যখন অন করবো, তখন দেখেন আমি সেটিংটা ইউজ করতে পারছি। তো ঠিক আছে, তো অনেক সময় যখন দেখবেন যে এগুলো কাজ করছে, আপনি জাস্ট সিম্পলি একটা রিফ্রেশ মেরে দিবেন, তাহলে হয়ে যাবে। সেট লিমিটে আসুন। সেট লিমিটে কি এই যে এখানে সিলেক্ট যদি করি, তাহলে আমার এখানে কয়েকটা অপশন আছে, এটা হচ্ছে ডেট এন্ড টাইম, এটা হচ্ছে নাম্বার অফ এস। ডেট এন্ড টাইম কি যে এই ফর্মটা কখন কোন টাইমে অফ হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি এখন রেসপন্সে চাই, দিয়ে যদি দেখাই এখানে আমি কিন্তু রেসপন্স যখন অন আছে, এখন আমি যদি চাই যে এই ফর্মটা অটোমেটিক লক হয়ে যাক, সেক্ষেত্রে আমি তোমার ফর্ম লিমিটার যে অপশনগুলো সেগুলো ইউজ করি। তখন অনেক সময় আমরা দেখা যায় যে আমরা কিন্তু টাইম নেওয়ার সময় ল্যাপটপ বা ফোন বা পিসি নিয়ে থাকতে পারি না, এখানে আমরা তখন আর কি ফর্ম লিমিটার ফিচার গুলো ইউজ করি, যাতে আমাদের ফর্মটা টাইমলি অফ হয়ে যায় এবং আমাদের যাতে সেখানে আর কি অ্যাক্টিভ বা ফর্মে ফর্ম ওপেন করে না রাখা লাগে। ঠিক আছে, তো আমি যদি একটা অপশন দেই ডেট এন্ড টাইম দেই, এখন ডেট এন্ড টাইম যেমন এখানে একটা সিলেক্ট করলাম, ডেট এন্ড টাইম আজকে আছে 25 তারিখ, সিলেক্ট করলাম ডেট, টাইম দিন এখন বাজে হচ্ছে 4:45, আমি 5:35 তারিখ, আমি দিলাম 5:50 এবং PM দিয়ে সেট করলাম। এবং এখানে একটা অপশন দেখেন যে লেখা আছে দিস ফর্ম ইজ নো লঙ্গার অ্যাকসেপ্টেড, এটা বলতে গেলে আপনার একটাই, এটা বলতে গেলে আপনি যে কোনো ইচ্ছা মতো রাখতে পারেন। আর এখানে একটা অপশন আছে ব্রাইট ইমেল ফর্ম ওনার ওয়েন সাবমিশন আর ক্লোজ, এটা যদি আমি এখন এখনো টিক দেওয়া, এখন তো টিক দেওয়া আছে, এটা টিক দিয়ে রাখা মানে কি এবার আপনার ফর্মটা অটোমেটিক ক্লোজ হয়ে যায়, তখন আপনার মেইলে একটা মেসেজ আসবে যে আপনার মানে আপনার এই ফর্মটা ক্লোজ হয়ে গেছে, সে একটা মেসেজ আসবে। এখন আপনি যদি টিকটা সরে দেন, আপনার ফর্ম অফ হয়ে যাবে, কিন্তু আপনার মেইলে কোনো মেসেজ আসবে। তো এটা বলতে গেলে আপনার উপরই যে তো মানে যদি অফ রাখে, তাহলে আপনার মেইলে কোনো মেসেজ আসবে, অন রাখলে আপনার মেইলে মেসেজ দেয় এছাড়া কিছু না। তো সেভ এন্ড এনেবল যখন করে দিব আমি, তখন আমার ফর্ম লিমিটারটা কাজ হয়ে গেছে। এখন দেখেন এখন হচ্ছে 4:46 বাজে, 4 মিনিট পর আমার এই ফোনটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। ঠিক আছে, তো যতক্ষণ 4 মিনিট আসে, তখন আমি একটা জিনিস আমাদের যে গতকালকে একটা ফর্ম ছিল রেজিস্ট্রেশনের, ওই ফর্মটাতে যদি যাই, সেখানে কিন্তু আমরা অ্যাডঅনস দিয়ে কোনো সেট বা লিমিট সেট করিনি। তো এখন গুগল কোয়েশ্চেনে যেটা, সেটা আমি এই টাইমে একটা অপশন দিলাম। তারপর আরেকটা অপশন ছিল আমাদের, সেটা হচ্ছে রেসপন্স এর নাম্বার। ঠিক আছে, নাম্বারটা দিয়ে একটা আরেকটা দেখে দিই, যেমন আমার গতকালকে রেজিস্ট্রেশন ফর্ম ছিল, এই রেজিস্ট্রেশন ফর্মে আমার কিন্তু এখানেও কিন্তু আমার অ্যাডভান্স অপশন আছে, কিন্তু আমি কোনো লিমিট সেট করিনি গতকালকে। তো আমি অ্যাডভান্সে যাবো, ফর্ম লিমিটার ওপেন করবো, সেট লিমিট। এখন আগের যে কোয়েশ্চেন ছিল সেটা আমি টাইম দিয়েছিলাম। ঠিক আছে, টাইমটা কি ছিল, এখন বাজে 5:47, 5:50 আমার ফর্মটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আর রেসপন্স কালেক্ট করে বন্ধ করবে। মানে আমি আরেকটা যেটা অপশন ছিল আমাদের সাথে, নাম্বার এন্ড নাম্বার অফ ফর্ম রেসপন্স, এটা যদি অ্যামাউন্ট করে, এটা মানে কি যে মানে আমার এই ফর্মটা কত জনের এই রেসপন্স কালেক্ট করবে। যেমন আমি যদি অপশন দিই যে এই ফর্মটাতে যখন 111টা রেসপন্স আসবে, তখন এই ফর্মটা অটোমেটিক্যালি
আমার চ্যাট শোনা আছে একই দিন একটা রেসপন্স আসার সাথে সাথে আমার এই ফোনটা রেসপন্স করা গুলো বন্ধ করে দিল আর নিবে না। তাই যে আমি একটা অপশন আছে আর এখানে যে ইমেল বললাম এটা যদি ঠিক দেওয়া আছে অর্থাৎ আমার যখন একজন আমার এই ফর্মটা পূরণ করবে, পূরণ করার পর যখন সাবমিট করবে তখন আমার একটা মেসেজ আসবে যে আমার ফর্মটা ক্লোজ হয়ে গেছে। তো এখানে আমি সেভ এন্ড ইমেল দিলাম। এখন আমার এই ফর্মটা জাস্ট একটা মাত্র রেসপন্স এসে আমি ডেমো দেখাই যেমন নেম দিলাম ছবি সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে যে আমাদের মেইন ফর্মটা যখন আসে এখানে আমার রেসপন্স আসছে আচ্ছা আচ্ছা এখানে যে আমি ওয়ান দেওয়া ছিল ওয়ান দেওয়া মানে কি আমি একটা সাবমিট করতে পারবো তারপর তো এখন কিন্তু ওয়ান এর বেশি রেসপন্স আসে না ঠিক আছে। যদি আরেকজন যখন সাবমিট করবে তখন সেটা আর কি রেসপন্স কালেক্ট করবে না। এখন সেটার জন্য আর কি মেসেজ মেসেজ আমাদের বলতে গেলে আসবে না নর্মালি যদি কিনা আরেকটা রেসপন্স দেয় ঠিক আছে। এখন আমি কিন্তু একটা রেসপন্স রেডি করে ফেলেছি একবার সাবমিট করে ফেলেছি আরেকটা ইমেল দিয়ে যখন আমি সাবমিট করব তখন সেটা তখন অ্যাকসেপ্ট করবে না তখন এটা অফ হয়ে যাবে ঠিক আছে। তো আমি এখন আমার কাছে তার ইমেল নেই আপাতত তা দেখাতে পারছি না আমি জাস্ট বলে দিলাম যে আরেকটা ইমেল দিয়ে যখন এই ফর্মটা পূরণ করা হবে তখন তখন আর কি এটা মানে রেসপন্স কালেক্ট করবে না তখন এটা আর কি অফ করে দিবে। তো এইভাবে আর কি আমরা নাম্বার দিয়েও একটা ফর্মের রেসপন্স গুলা মানে কালেক্ট করা হ্যান্ডেল করতে পারি এবং টাইম দিয়েও রেসপন্স গুলা হ্যান্ডেল করতে পারি। তো আমাদের ফর্মে বলতে গেলে অনেক সময় দেখা যায় অনেক কিছু কিছু রেসপন্স আমরা ডিলেট করতে চাই কারণ আমার এই রেসপন্স রেসপন্স যদি আপনি ডিলেট করতে চান এই যে ইন্ডিভিজুয়ালে গিয়ে আসলে একটা ডিলিট অপশন আছে সেটা ডিলিট করে দিতে হবে। এখন আপাতত এই যে আমি যদি করে দেখাই এই যে ডিলিট করে দিলাম এখন কিন্তু আমার কোনো রেসপন্স নাই। তো মোটামুটি না এটাই ছিল বলতে গেলে একটা ফর্মে A to Z সব এসে। এখন এই যে অ্যাডভান্স যেটা ছিল সেটা কিন্তু আরো অনেকগুলো ফিচার আছে সেটা আপনারা যার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। আমার ফর্ম এটা ইউজ করতে ভালো লাগে আমি জাস্ট সেটা দিয়ে একটা ডেমো দেখে দিলাম এবং টিম এইগুলো তো গতবার দেখেছি। তো মোটা তো এটাই ছিল আমার টোটালি 2 দিনের ওয়ার্কশপ ফর্ম।